আমরা এখন অ্যালডিহাইড নিয়ে আলোচনা করব, অর্থাৎ অ্যালডিহাইডের মানে অ্যালডিহাইডটা প্রস্তুত করব। তো অ্যালডিহাইড প্রস্তুত করার আগে আমরা অ্যালকোহল সম্পর্কে একটু ধারণা নেব। দেখো অ্যালকোহল মানে কি? অ্যালকোহল মানে হচ্ছে ওএইচ থাকতে হবে, ওএইচ মূলক থাকতে হবে, তাই না? এখন যদি কার্বনের তিনটা হাতে যদি অ্যালকাইল মূলক থাকে, অ্যালকাইল মূলক বলতে বোঝাচ্ছি এই আর গ্রুপগুলোকে, এই আর গ্রুপগুলোকে আমরা অ্যালকাইল মূলক বলি, অর্থাৎ অ্যালকাইলগুলোকে আমরা আর দ্বারা প্রকাশ করি। যদি তিনটা অ্যালকাইল গ্রুপ থাকে তাহলে ওই টাইপের অ্যালকোহলকে বলি আমরা 3° অ্যালকোহল। যদি দুইটা অ্যালকাইল মূলক থাকে তাহলে এই টাইপের অ্যালকোহলকে বলি আমরা 2° অ্যালকোহল। আর যদি একটা অ্যালকাইল মূলক থাকে তাহলে সেটাকে বলি আমরা 1° অ্যালকোহল। প্রশ্ন যে ভাইয়া আপনি পড়াবেন অ্যালডিহাইড, অ্যালকোহল নিয়ে আসলেন কেন? কারণ আমরা অ্যালকোহল থেকেই অ্যালডিহাইডকে নিয়ে আসব, এই কারণে আমি 3°, 2°, 1°টা স্মরণ করাই দিলাম। তো এখন আমরা চলে যাব অ্যালডিহাইড প্রস্তুতিতে। তো অ্যালডিহাইডের কার্যকরীমূলক নিশ্চয়ই জানো, অ্যালডিহাইডের কার্যকরীমূলক কি? অ্যালডিহাইডের কার্যকরীমূলক হচ্ছে বন্ড CHO। এটার গাঠনিক কাঠামোটা কেমন? গাঠনিকটা হচ্ছে এই রকম, অর্থাৎ অ্যালডিহাইডের মধ্যে কার্বনিল মূলক আমরা পাই। এটাও আমাদের মুখ্য বিষয় নয়, মুখ্য বিষয় হচ্ছে অ্যালডিহাইড আমরা তৈরি করব কিভাবে। অ্যালডিহাইডকে আমরা এভাবে তৈরি করতে পারি, যদি অ্যালকোহলকে আমরা জারিত করতে পারি, যদি অ্যালকোহলকে আমরা জারিত করতে পারি তাহলে আমরা অ্যালডিহাইড পাব। অ্যালকোহলকে আমরা জারিত করব জায়মান অক্সিজেন দ্বারা, তারপরে আমরা অ্যালডিহাইড পাব। এখন কথা হচ্ছে ওই যে কিছুক্ষণ উদাহরণ দিলাম 3°, 2°, 1° অ্যালকোহল, কোন অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড পাব এটা মাথায় রাখতে হবে। 1° অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড পাব, সব অ্যালকোহলকে নয়। যেমন 2° অ্যালকোহলকে জারিত করলে তুমি কিটোন পাবা, 3° অ্যালকোহলকে জারিত করলেও কিটোন পাবা। সো আমরা যেহেতু কিটোন নিয়ে আলোচনা করতেছি না, কিটোনে আমরা যাব না, আমরা শুধু অ্যালডিহাইডটা নিয়েই কথা বলবো। তাই আমাদের 1° অ্যালকোহল নিতে হবে, অর্থাৎ 1° অ্যালকোহলকে জারিত করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যালডিহাইডটা পাবো। তো চলে যাই আমরা উদাহরণে। হ্যাঁ, যেমন আমি একটা অ্যালকোহল নিলাম CH3CH2OH, এটা একটা 1° অ্যালকোহল। আমি জানি তোমরা বুঝতে পারো না কেন এটা 1° অ্যালকোহল। আমি যদি এটাকে এইভাবে লিখি CH3OH, দেখো তো এইচ মানে তিন হাতে, এটা একটা অ্যালকাইল, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, তাহলে কয়টা অ্যালকাইল এখানে? একটা। তাহলে এটা একটা 1° অ্যালকোহল। এটা আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে কি? নাই। তাহলে এটাও যা ওটাও তা, আমরা একটা 1° অ্যালকোহলের এক্সাম্পল নিছি। এখন কথা হচ্ছে এটাকে আমরা জারিত করব কি দ্বারা? জায়মান অক্সিজেন দ্বারা জারিত করব। এখন জারিত করলে যেটা পাওয়া যাবে অ্যালডিহাইড পাওয়া যাবে। বি কেয়ারফুল, মাথায় রাখতে হবে যত কার্বনের অ্যালকোহল তত কার্বনের অ্যালডিহাইড। CH3CHO, দুই কার্বনের অ্যালকোহল, অর্থাৎ কার্বন সংখ্যা এখানে 2, এখানেও কার্বন সংখ্যা 2। দেখো অ্যালকোহল থেকে আমরা অ্যালডিহাইড তৈরি করলাম। একটা কথা মাথায় রাখিও, অ্যালডিহাইড কিন্তু অনেকভাবে তৈরি করা যায়, অনেকভাবে তৈরি করা যায়। তার মধ্যে আমরা শুধু একটা এখন প্রসেস আলোচনা করতেছি, সেটা হচ্ছে অ্যালকোহল থেকে কিভাবে অ্যালডিহাইড তৈরি করা যায়। খুবই সিম্পল বিষয়, শুধু অ্যালকোহলকে জারণ করবা তুমি অ্যালডিহাইড পাবা, যত কার্বনের অ্যালকোহল তত কার্বনের অ্যালডিহাইড। আমরা যদি আরও একটা বা দুইটা উদাহরণ দেখি তাহলে কিন্তু বিষয়টা আরও একটু ক্লিয়ার হবে আমাদের। যেমন আমি আর একটা 1° অ্যালকোহল নেই, CH3CH2CH2OH, একটা অ্যালকোহল, 1, 2, 3, তিন কার্বনের অ্যালকোহল। তিন কার্বনের অ্যালকোহলকে যদি আমি জারিত করি তাহলে আমি যে কিছুক্ষণ আগে কথা বললাম যত কার্বনের অ্যালকোহল তত কার্বনের অ্যালডিহাইড, তাহলে এইখানে কোন টাইপের অ্যালডিহাইড পাবো? মানে এই অ্যালডিহাইডের নাম কী হবে? এই অ্যালডিহাইডের নাম হবে প্রোপানল, অর্থাৎ তিন কার্বনের অ্যালডিহাইড। কেন? কারণ তিন কার্বনের অ্যালকোহল যে আছে, এই যে 1, 2, 3, তিন কার্বনের অ্যালকোহল, তাহলে যত কার্বনের অ্যালকোহল তত কার্বনের অ্যালডিহাইড। তিন কার্বনের যেহেতু অ্যালকোহল তাহলে আমরা তিন কার্বনের অ্যালডিহাইড পাব, 1 CH3 CH2 CHO।
বুঝতে পারছো? তাহলে একটা কথা মাথায় রাখতে হবে, কার্বন সংখ্যাগুলো কিন্তু সমান সমান থাকবে। ওখানেও তিনটা ছিল, এইখানেও কার্বন সংখ্যা সমানই, মানে তিনটাই থাকবে। যদি আমরা এখানে প্যান্টানল নেই, এখানে পাবো প্যান্টানেল, যদি ওইখানে নেই বিউটানল, এখানে বিউটানেল। তবে এই যে জাইমান অক্সিজেনটা, কেউ যদি প্রশ্ন করো তোমরা যে ভাইয়া জাইমান অক্সিজেন পাইলেন কথা থাকে, মূলত আমি জাইমান অক্সিজেন পাইছি কে টু সি আর টু ও সেভেন এবং সালফিউরিক অ্যাসিড, এদের মিশ্রণ থেকে কিন্তু আমি জাইমান অক্সিজেনটা পাইছি। কেউ যদি মনে করো আমি এখানে কে টু সি আর টু ও সেভেন এবং এইচ টু এসএফও দিব, ওই যে উপরে নিচে কেউ যদি মনে করো যে আমি পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড দিব, দিতে পারো, কোনো অসুবিধা নেই, দিলে আরও বেশি ভালো হবে। তাহলে এই হচ্ছে আমাদের এলডিহাইড প্রস্তুতি, খুবই সিম্পল বিষয়, আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।